সালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতেই থাকছে মরিয়মের টুইটের তোপে ইমরান খান এদিকে বিশ্বের ক্ষতির জন্য চীন যে কোনো কিছু করতে পারে অপরদিকে থাকছে মাইনসরাতে জাতিসংঘকে অনুরোধ ভেনিজুয়েলার বিস্তারিত সংবাদে আরও জানবেন ইস্তাম্বুল খাল প্রকল্পে সমালোচনার জেরে তুরস্কে দশ অ্যাডমিরাল গ্রেফতার এবং সর্বশেষ সংবাদে জানবেন কাবুলে তালেবানের বোমা হামলা তীর নিরাপত্তা সদস্য নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মরিয়মের টুইটের তোপে ইমরান খান একের পর এক টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করলেন পাকিস্তান মুসলিম লীগ দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মরিয়ম গতকাল রোববার টুইটগুলো করেন তিনি একের পর এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির বর্তমান অর্থনৈতিক অদগতি মুদ্রাস্ফীতি বৃদ্ধি অপশাসন প্রভৃতির জন্য দায়ী করেন ইমরান খানকে উদ্দেশ্য করে একটি টুইটে মরিয়ম বলেন প্রতিদিন সকালে আপনি জিহাদে যান না আপনি জনগণকে লুটে নিতে যান আপনি গরিবের মুখ থেকে রুটি ও অসুস্থ লোকদের কাছ থেকে ওষুধ কেড়ে নিতে যান আপনি বিপুল বিদ্যুৎ গ্যাস বিল দিয়ে লোকজনকে মেরুদণ্ড ভাঙতে চান আপনি নিপীড়িতদের ওপর অত্যাচার করতে যান আপনি প্রকাশ্য দিবালোকে লোকজনকে অপহরণ করতে যান আর এগুলোকে আপনি জিহাদ বলছেন আরেক টুইটে পাকিস্তানের কোটি কোটি মানুষকে জীবন্ত মারা ও তাকে জিহাদ করার জন্য ইমরান খানের বিরুদ্ধে ফতোয়া জারি করার উচিত বলে মন্তব্য করেন মরিয়ম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসতে বলেন মরিয়ম ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন তিনি বাইরে এসে দেখুক জনগণ কীভাবে তাকে অভিশাপ দিচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম তিনি ইমরান খান বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এদিকে বিশ্বের ক্ষতির জন্য যে কোনো কিছু করতে পারে চীন অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যান্য দেশের ক্ষতি করতে যে কোনো কিছু করতে পারে চীন এখানকার ক্ষতিগুলো পর্যালোচনা করতেই সবাই তা অনুধাবন করতে পারবেন কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক সাংসদ মাইকেল ক্রোজার ক্রাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন চীন ক্রোজার বলেন চীনা কোম্পানিগুলো অস্ট্রেলিয়ার ওয়াইন পর্যটন ও সামুদ্রিক মাছের শিল্প নিয়ে কাজ করছে তারা তো খাতের ভয়াবহ ক্ষতি করছে সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি বলেছেন অস্ট্রেলিয়ায় তারা যা করছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তারা তা করবে না তার কোনো নিশ্চয়তা নেই চীনা শক্তি আন্তর্জাতিক অর্থনীতির অনেক ক্ষতি সাধন করেছে বিশ্বের ক্ষতি সাধনে তারা যে কোনো কিছুই করতে পারে অস্ট্রেলিয়ার সাবেক এই সাংসদ আরও বলেন আমি বলবো আপনারা কখনোই চীন ও উত্তর কোরিয়ার মতো দমনকারী কমিউনিস্ট শাসনকে বিশ্বাস করবেন না আপনার ক্ষতি তারাই করবে এদিকে মাইন সরাতে জাতিসংঘকে অনুরোধ ভ্যানিজুয়েলার কলম্বিয়া সীমান্তে থাকা মাইন সরিয়ে নিতে সহায়তা করতে জাতিসংঘকে অনুরোধ করবে ভ্যানিজুয়েলার দেশটির সরকার গতকাল রোববার জানিয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক সহায়তা চাওয়া হবে বার্তা সংস্থা এ এফপির খবরে বলা হয়েছে গত একুশে মার্চ থেকে কলম্বিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভ্যানিজুয়েলার সামরিক বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে কারাশাস অভিযোগ করেছে কলম্বিয়ার সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর সীমান্তবর্তী এলাকার মাইন পুঁতে রেখেছিল এই মাইনগুলো নিরাপদে সরানোর জন্য জাতিসংঘ সহায়তা চাওয়া হবে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট নিকোলো বলেছেন কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো ওই এলাকার প্রচুর মাইন স্থাপন করে গেছে কারাকাসের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী গতকাল সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর সংঘাতে পনেরো জন নিহত হয়েছে এর মধ্যে ছয়জন ভেনিজুয়েলার সেনা এবং বাকিরা সশস্ত্র বাহিনীর সদস্য নিকোলা মাদুরো বলেছেন এসব সশস্ত্র গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা ছেড়ে যাওয়ার সময় অসংখ্য মাইন পুঁতে রেখেছে এসব মাইন বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে এদিকে ভেনুজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী সাম্প্রতিক সংখ্যাতে তিরিশ জনের বেশি মানুষ আহত হয়েছে কলম্বিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা কিছুদিন আগে ভেঙে যাওয়া বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাবেক সদস্য দুই সালের সরকারি নিরাপত্তা পক্ষের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছিল ফার্ক এদিকে ইস্তাম্বুল খাল প্রকল্পে সমালোচনা ঝরে তুরস্কের দশ অ্যাডমিরাল গ্রেফতার তুরস্কের ব্যয়বহুল ইস্তাম্বুল খাল প্রকল্পে নিয়ে সতর্ক করে তুরস্কের নৌবাহিনী সাবেক একশো চার কর্মকর্তা স্বাক্ষরিত ঘোষণার জোরে অবসরপ্রাপ্ত দশ অ্যাডমিরালকে আটক করা হয়েছে সোমবার সাবেক তুর্কি নৌ কর্মকর্তাদের ঘোষণায় রাজধানী আসকারায় রাষ্ট্রপ্রধান কৌশলী তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয় জানা যায় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি থেকে এছাড়া বয়সের কারণে আরও চার অভিযুক্তকে আটক না করে তিন দিনের মধ্যে আসকারা পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত মাসে তুর্কি মন্ত্রিসভার বৈঠকে ইস্তাম্বুল খাল প্রকল্প অনুমোদনের পর শনিবার দেশটির নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রকল্পের সমালোচনা করে এক ঘোষণাপত্র প্রকাশ করেন ঘোষণায় তারা উনিশশো সালে স্বাক্ষরিত মন্ট্রেডেক চুক্তিতে বিতর্কিত করা ইস্তাম্বুল খাল প্রকল্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন আমাদের মতামত এমন কোন কথা বা কাজ করা থেকে বিরত থাকার যা মন্ডেক চুক্তিকে বিতর্কের বস্তুতে পরিণত করে তুর্কি বাহিনীর সাবেক কর্মকর্তা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারি কৌশলীরা রোববার এক তদন্ত শুরু করেন তদন্তে রাষ্ট্রের নিরাপত্তা ও সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে অপরাধের অভিযোগে তুর্কি নৌবাহিনীর সাবেক চোদ্দ অ্যাডমিরালকে অভিযুক্ত করা হয় ঘোষণার জেরে প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালেন এক টুইট বার্তায় জানান এই ঘোষণা সামরিক অভ্যুত্থান সরিয়ে দিয়েছে টুইট বার্তায় তিনি বলেন তাদের জেনে রাখা উচিত আমাদের উজ্জীবিত জাতি ও তাদের প্রতিনিধিরা এই মানসিকতা কখনোই মেনে নেবে না তুর্কি কর্মকর্তারা বলেছেন প্রণালীর সমান্তরালে কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের সংযোগ করা নতুন ইস্তাম্বুল খালের মাধ্যমে প্রণালীর পথে নৌ চলাচলের চাপ কমাবে বসফরাসের পশ্চিম থেকে শুরু হয়ে ৪৫ কিলোমিটার দীর্ঘ এই খাল খননে নয়শো আশি কোটি ডলার খরচ করা হবে তবে এই খাল ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে বিভিন্ন নৌচান চলাচলকে সুযোগ করে দিলেও এরপর মন্ত্রীও চুক্তি প্রযোজ্য হবে না সরকার বিরোধীরা বলেছেন এই খাল প্রকল্পের অর্থনীতির ওপর বিপুল প্রভাব ফেলার পাশাপাশি স্থানীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং সর্বশেষ সংবাদে জানবেন কাবুলে তালেবানের গাড়ি বোমা হামলা তিন নিরাপত্তা সদস্য নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বারোজন জন সরকারি কর্মকর্তাদের দাবি হামলার দায় স্বীকার করেছে তালেবান তবে ২০২০ সালে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে কোনো হামলার দায় স্বীকার করছিল না তালেবান সম্প্রতি সে দেশে হামলার ঘটনা ব্যাপক বেড়ে গেছে এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার দায় নিল তালেবান কাবুল পুলিশের মুখপাত্র ফেরদুস ফারামার্স এ ব্যাপারে বলেছেন কাবুলের পাগমান জেলার ওই হামলার ঘটনায় তিনজন মারা গেছে নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে মরিয়মের টুইটের তোপে ইমরান খান এদিকে বিশ্বের ক্ষতির জন্য চীন যে কোনো কিছু করতে পারে অপরদিকে থাকছে মাইনসরাতে জাতিসংঘকে অনুরোধ ভেনিজুয়েলার বিস্তারিত সংবাদে আরও জানবেন ইস্তাম্বুল খাল প্রকল্পে সমালোচনার জেরে তুরস্কে দশ অ্যাডমিরাল গ্রেফতার এবং সর্বশেষ সংবাদে জানবেন কাবুলে তালেবানের গাড়ি বোমা হামলা তীর নিরাপত্তা সদস্য নিহত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন